বন্ধুরা, কখনোই যদি কোনো সাইক্লোন আসার সম্ভাবনা তৈরি হয়, বিশেষ করে বঙ্গোপসাগরে, তাহলে কিন্তু আমাদের এই ট্রাভেল শুটার্সে অবশ্যই আপনাদেরকে আপডেট দিই, যাতে প্রচুর মানুষের কাছে সেই বার্তা পৌঁছায় এবং সবাই সাবধান হতে পারে। তো সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য রেগুলার এই কটা দিন আপডেট অন্তত ট্রাভেল শুটার্স চ্যানেলে একটা করে থাকবে বিশেষ এই সাইক্লোন নিয়ে। যদি হয় তবে সাইক্লোন সিত্রাং হবে নাম। বিশেষ করে নজর রাখছি 25 তারিখে এই সাইক্লোনটি আছড়ে পড়ার কথা। আমরা একেবারে লাইভ ট্র্যাক করব এবং আপনাদেরকে দেখাবো কী পরিস্থিতি হতে পারে। তবে তার আগে বলে রাখি, সেই একই দিন মানে 25শে অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ ভরাকোটাল। তার জন্য সমুদ্রে জলোচ্ছ্বাস বাড়বে, হাওয়ার দাপট থাকবে এবং মৎস্যজীবীদের জন্য অবশ্যই নিষেধাজ্ঞা জারি থাকবে। পর্যটকদের দীঘার সমুদ্রে, মন্দারমণি সমুদ্রে কিন্তু নামা বারণ থাকবে। কোথায় কি এফেক্ট করতে পারে, মনে করা হচ্ছে ইয়াস যেই পথে প্রবেশ করেছিল সেই পথেই হয়তো প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। আমরা পুরো পরিস্থিতির উপর রেগুলার নজর রাখব অন্তত এই কটা দিন, তাতে মানুষজন খানিকটা সাবধানতা অবলম্বন করতে পারেন। তার কারণ ইয়াস ঘূর্ণিঝড়ের সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ঝড়ের দাপটের থেকেও কিন্তু উপকূল অঞ্চলে জল প্রবেশ করেছিল। তার কারণ ছিল, ওই দিন ছিল চন্দ্রগ্রহণ, ছিল ভরাকোটাল পূর্ণিমা এবং তার সাথে ঘূর্ণিঝড় ইয়াস, সব মিলিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল উপকূল অঞ্চলের মানুষজন। প্রশাসনও নিশ্চয়ই সতর্ক থাকবেন এবারকার ব্যাপারে, কারণ এবারও কিন্তু সেই একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা যাব লাইভ ট্র্যাকিংয়ে এবং লাইভ ট্র্যাকিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি হতে পারে পুরো পুরী। এটা কোনো আবহাওয়ার আপডেট না, শুধুমাত্র ঘূর্ণিঝড়ের আপডেট। এবং আমরা চলে এসেছি লাইভ ট্র্যাকিংয়ে এবং সেখানে আমরা একটি নয় দুটি সাইট থেকে আপনাদেরকে দেখাবো, ফলো আপ করবো। তো আজকে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত আন্দামানের কাছে কিন্তু সেটি তৈরি হয়ে গেছে। এর পরবর্তী সময় আমরা যদি লাইভ ট্র্যাক করি, আজকে খুব একটা পরিস্থিতি কিছু চেঞ্জ হচ্ছে না, বৃষ্টিও নেই। কালকে 19 তারিখে আমরা নিশ্চয়ই আপডেট আনবো, তবে আজকে কী দেখতে পাচ্ছি সেটা দেখিয়ে দিই। 19 থেকে 20 খুব বেশি কিন্তু এই ঘূর্ণাবর্তটির পরিবর্তন হচ্ছে না। 21 তারিখ থেকে এটি একটি নিম্নচাপের আকার ধারণ করে আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে এগোবে। তারপর সেটি বাঁক নেবে আমাদের দুই বাংলার দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে। এবং 23 তারিখ যদি আমরা দেখি, সেক্ষেত্রে একটি নিম্নচাপ কিন্তু ভালোভাবে সুস্পষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা আরও যদি ক্লোজে গিয়ে দেখি, একটা চৌকো প্রায় তৈরি হয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তের। তার মানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে গেল। এর পরবর্তী সময় 24 তারিখ সোমবার, কালী পুজোর দিন, সেটি কিন্তু আস্তে আস্তে করে এফেক্ট শুরু করবে, বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে। তার সাথে আমাদের বেঙ্গলের যে উপকূল, বিশেষ করে 2 মেদিনীপুর, 24 পরগনা, এই অঞ্চলেও কিন্তু শুরু হয়ে যাবে ঝড় এবং তার সাথে বৃষ্টি। ঝড়ের দাপট তখনও কম থাকবে সেরকম একটা নয়। ইয়াসও কিন্তু এরকমভাবে প্রবেশ করেছিল ওড়িশার দিক থেকে, তবে ওড়িশার দিক থেকে প্রবেশ করে সেটি ঝাড়খণ্ড হয়ে বেরিয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের উপরে জলের প্রভাবটা বেশি পড়েছিল, বিশেষ করে আমাদের দক্ষিণের জেলাগুলিতে, মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও পড়েছিল এফেক্ট। তবে এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইয়াসের মতো প্রবেশ করলেও এবার কিন্তু পশ্চিমবঙ্গের উপরে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গ ওড়িশার বর্ডার সেই বালেশ্বরের দিকেই কিন্তু এটির এখনও অবধি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। এবং যেই সময় এটি ল্যান্ডফল হবে তখন হাওয়ার যে গাস্টিং থাকবে সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 90 কিলোমিটারের উপরে। গাস্টিং যদি 90 হয় তাহলে 60-এর উপরে কিন্তু তার গতিবেগ থাকার কথা। 62 হলে কিন্তু ঘূর্ণিঝড়ের আখ্যা পেয়ে যাবে এবং নাম হয়ে যাবে সিত্রাং। এর পরবর্তী সময় 26 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা এবং ঝড়টা চলতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে এবং তার সঙ্গে বাংলাদেশও এফেক্টেড হবে। এর পরবর্তী সময় আমরা যদি দেখি, 26 তারিখের পর সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে করে এগোতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এবং তার জেরে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি বলা যেতে পারে, ভারী বললে কম হবে, অতি ভারী বৃষ্টি কিন্তু সেই সময় আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণে। দক্ষিণের পর সেটি কিন্তু উত্তরেও যাবে, মালদা এবং দিনাজপুরের দিকেও যাবে এবং তার সাথে বাংলাদেশেও সেটিকে লক্ষ্য করা যাবে, বৃষ্টি, অতি ভারী বৃষ্টি।
এবং অবশ্যই আমাদের দক্ষিণবঙ্গের সবকটা জেলার কথাই আমরা বলবো, কলকাতা সহ হাওড়া হুগলি 224 পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি 25-26 দিকে থাকবে, তার সাথে ঝোড়ো হাওয়া। এখন একটা জিনিস লক্ষ্য করার, সেটা এর গতিবেগটা কতটা থাকবে। গতিবেগ যদি উঠে যায় 65-এর কাছাকাছি তাহলে একে ঘূর্ণিঝড় সিত্রাং বলা হবে। এখনও কিন্তু আমরা ঘূর্ণিঝড় সিত্রাং বলতে পারবো না, তার কারণ আর 2-3 দিন অপেক্ষা করতে হবে, তারপর গতিবেগটা আরও সুস্পষ্ট হয়ে উঠবে। কারণ আমরা প্রতিনিয়ত নজর রাখব এই বিষয়টার উপরে, নিশ্চয়ই আপনারাও নজর রাখবেন। তো আমরা দেখলাম এটা উইন্ডি, এবার আরও একটি সাইড, বিশ্বস্ত সাইড যেটা ভেন্টাস স্কাই, সেটার দিকে নজর রাখবো। সেখানে আজকে 18 তারিখ এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি একেবারে আন্দামানের কাছে, এবং তার পরবর্তী সময় আমরা যদি 19 তারিখ দেখি, 19 তারিখে একই রকম পরিস্থিতি, 21 অবধি মোটামুটি একই পরিস্থিতি থাকছে। 21-এর পর থেকে 22 এবং তারপরে 23 সুস্পষ্ট হয়ে যাবে নিম্নচাপ, যেরকম আমরা দেখলাম, এবং গতিবেগ কিন্তু ঝড়ের হয়ে যাবে 42-45 কিলোমিটার গতিবেগ, এবং তখন লো প্রেশার একেবারে তৈরি, মানে নিম্নচাপ তৈরি। 24 তারিখে এটা বাক নিয়ে যেটা বলছিলাম যে উড়িষ্যা এবং আমাদের বেঙ্গল বর্ডারের দিকে আসার সম্ভাবনা, এবং তখন প্রায় 55 কিলোমিটারের উপরে গতিবেগ। এরপরে 25 তারিখ যদি আমরা দেখি, 25 তারিখ কিন্তু এটা ল্যান্ডফল হয়ে যাবে ভোরের দিকে, আমরা দেখতে পাচ্ছি। আর 25 তারিখ বিকালে আছে সূর্যগ্রহণ, এই টাইমিংটা চেঞ্জ হতে পারে, তবে ভোরের দিকে দেখছি 25 তারিখ এর কিন্তু ল্যান্ডফল হচ্ছে, যেরকম আমরা আগের ম্যাপেও দেখলাম উইন্ডিতে, সেরকম একই জায়গায় দেখতে পাচ্ছি যে উড়িষ্যা ও বেঙ্গল বর্ডারের কাছে বালেশ্বরের কাছে ল্যান্ডফল, যেরকম হয়েছিল ঠিক ইয়াসের মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর গতিপথ। এবং যেরকম মানে বিষয়টা যা হয়েছিল সেই দিনও ছিল গিয়ে চন্দ্রগ্রহণ, সেদিন ছিল চন্দ্রগ্রহণ ভরাকোটাল এবং পূর্ণিমা, আর এবার হচ্ছে সূর্যগ্রহণ ভরাকোটাল অমাবস্যা। সেক্ষেত্রে পরিস্থিতি কিন্তু উপকূল অঞ্চলে একই রকম হতে পারে, জল প্রবেশ করতে পারে, হয়তো হাওয়ার গতিবেগ থাকবে কম, 60-60-এর কাছাকাছি থাকবে, কিন্তু এই যে নিম্নচাপ বা অতি ভারী নিম্নচাপ, এর জেরে কিন্তু বৃষ্টিটা হবে, এবং জল প্রবেশ করা, যেহেতু সমুদ্রে থাকবে উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস, সেক্ষেত্রে জল প্রবেশ করার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে এইবারে। কারণ সবসময় নিম্নচাপ হলে, আর নিম্নচাপ যদি বুস্ট আপ করে সূর্যগ্রহণ আর ভরাকোটালকে, তাহলে সেটা অনেকটা জলোচ্ছ্বাস বেড়ে যায়। প্রতিদিন আমরা নজর রাখবো এই বিষয়টার উপর, কারণ এটা খুব দরকারি খবর আপনাদের কাছে, আমরা জানি, বিশেষ করে যারা উপকূল অঞ্চলে থাকেন। এছাড়াও পুরো দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টির প্রভাবটা থাকবে। আমরা যদি প্রিসিপিটেশনে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখতে পারবো যে 25 তারিখ এবং 26 তারিখে কিন্তু বেশ ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে। দেখতেই পাচ্ছেন আপনারা, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং এই অতি ভারী বৃষ্টি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গেও প্রায় উত্তর দিনাজপুর অবধি বিস্তার লাভ করবে, এবং বাংলাদেশেও কিন্তু এর ভারী এফেক্ট পড়বে। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আমরা কিন্তু আবারও বলছি যে রেগুলার আমরা এই আলোচনাটার মধ্যে আসবো এবং আপনাদেরকে অবগত করব। তার কারণ হচ্ছে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চেঞ্জ হচ্ছে এবং আমরা অবশ্যই এর দিকে নজর রাখছি, আর আপনাদেরকে সেই পুরো বিষয়ে যা যা ঘটতে পারে লাইভ ট্র্যাক করে দেখাচ্ছি। পরিবর্তন হতেই পারে, কিন্তু এখনও অবধি যা আমরা দেখছি সেটাই আপনাদের সামনে সঠিক তথ্য তুলে দেওয়ার চেষ্টা। এতে আপনাদের যাতে উপকার হয় আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন। তো এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।